নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, হ্যাঁ যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি মাত্র 100টা লাইকের আশা রাখছি। কালকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের কাছে 100টা লাইক আশা করেছিলাম, কিন্তু তোমরা 100টা লাইক কমপ্লিট করতে পারোনি। টোটাল 82টা লাইক হয়েছে আগের দিনের ভিডিওতে। তো তোমরা যাও, ওই ভিডিওতে লাইক করে দিয়েছো, এবং এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু দুটো ভিডিওর যে রিডিম কোড, দুটো রিডিম কোড কিন্তু কালকের ভিডিওতে একটা ভিডিওতে আমি দেবো। তো তোমরা দেরি করছো কেন, যাও গিয়ে ভিডিওটা কিন্তু লাইক করে দিয়েছো। আর আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলি, সেটা কিন্তু দিমিত্রি পেতাতোসকে নিয়ে। তো বন্ধুরা, এবার একটা আমি খবর বলবো, যে খবরটা শুনে অনেকে বলবে ফেক খবর, মিথ্যে খবর, গুলবাজ খবর। তো আমি তোমাকে বলতে চাই ভাই, তোমরা ভিতরের খবর কেউ জানোই না, ঠিক আছে? আর আসল খবরগুলো যখন আমি বার করি, তখন তোমরা মনে করো যে এগুলো ফেক খবর, মিথ্যে খবর। হ্যাঁ, তো আমি যে খবরগুলো দিই, আমাদের এই কমিউনিটির মধ্যে কোনো চ্যানেল থেকেই আসল লিকগুলো দেয়ই না, কারণ তাদের ভয় আছে যে আমাদের চ্যানেলে যদি স্ট্রাইক মেরে দেয়। তো চ্যানেলে স্ট্রাইক খাওয়ার ভয়ে তারা কিন্তু সত্যি কথাটা বলেই না, এড়িয়ে যায়। আর আমি তোমাদেরকে সত্যি কথাটা বললেই তোমাদের কাছে খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই আমার। তো এখন খবর হচ্ছে যে দিমিত্রি পেতাতোস কিন্তু স্পেনের আরসিডি এসপানাল বলে যে ক্লাবটা আছে, বিখ্যাত ক্লাব, তোমরা সবাই জানো, ওই ক্লাব থেকে কিন্তু 25 কোটি টাকার একটা লোভ দেখিয়েছে দিমিত্রি পেতাতোসের। এবার অনেকে বলে ফেক খবর, ফেক খবর না ভাই, এটা কিন্তু 100% রিয়াল খবর আমি তোমাদেরকে দিচ্ছি। বিগত এক সপ্তাহ ধরে কিন্তু দিমিত্রি পেতাতোসকে খোঁচা দিচ্ছে ওই মানে ক্লাবের প্রেসিডেন্ট, ওই ক্লাবের কিন্তু যারা ম্যানেজমেন্ট আছে, তারা কিন্তু বলছে যে আপনি কিন্তু আমাদের ক্লাবে সই করুন, আপনাকে কিন্তু প্রচুর ফ্যাসিলিটি আমরা দেবো, 25 কোটি টাকার একটা লোভ দিয়ে গেছে। কিন্তু দিমিত্রি পেতাতোস কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আমি এখন বর্তমানে কোনো ক্লাবেই খেলবো না, আমি কিন্তু বর্তমানে এখন আমার সবথেকে প্রিয় যে দল, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট দল, সেটা কিন্তু মোহনবাগান হয়ে আমি খেলতে চাই। আমি বর্তমানে যত কোটি টাকারই লোভ দেখান না কেন, আমি কিন্তু বর্তমানে মোহনবাগান ছেড়ে কোনো দলেই যাবো না। তো এটা কিন্তু ক্লিয়ার কথা, এটা কিন্তু আমার দিমিত্রি পেতাতোস। তো এখন বর্তমানে যে ক্লাবটা আরসিডি এসপানল, তারা কিন্তু শুধু দিমিত্রি পেতাতোসের দিকে না, আইএসএলের বিভিন্ন বড় বড় স্ট্রাইকারের দিকে কিন্তু তারা নজর রেখে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু খবর বেরিয়ে আসছে, ঠিক আছে? আমি তোমাদেরকে জানালাম। তো এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু আলবার্তো রয়্যার দিকে ছিল নিয়ে। তো কাল থেকে, বিগত আগামীকাল থেকে, পরশুদিন থেকে একটা খবর বেরিয়ে আসছে যে আলবার্তো রয়্যার দিকে সেটা কিন্তু মোহনবাগান লিভ করবে, অর্থাৎ তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে যাবে। তো এই খবরটা অনেক ভাইরাল হচ্ছে, এবং আমি তোমাদেরকে এটার সত্যতা এবং ক্লিয়ার তোমাদেরকে করতে চাই আজকে এই ভিডিওতে। দেখো, আলবার্তো রয়্যার দিকে তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে কোথাও যাচ্ছেন না, এক কথায় বলতে গেলে তিনি কিন্তু মোহনবাগানেই থাকবেন। আর এইসব ফালতু কথা তোমাদের কোনো কান দিয়ে লাভ নেই, যারা কিন্তু মিথ্যে রিউমার রটাই। আর আমি তোমাদেরকে বলছি যে দেখো, আলবার্তো রয়যার দিকে তিনি কিন্তু পুরোপুরি মোহনবাগানের সাথে মানিয়ে নিয়েছেন, দারুণ ডিফেন্স খেলছেন, কিছু বলার নেই, অনবদ্য ডিফেন্স মোহনবাগানের বছর। এবং বর্তমানে আলবার্তো রয়যার দিকে যে মোহনবাগান ছেড়ে বা ত্যাগ করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে। হ্যাঁ, যাই হোক, তোমাদের বোঝাতে পারলাম, আর ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল, আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও আমাদের এই চ্যানেল। প্রথমবার যেন হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন